প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার বিশেষ আয়োজন। এবারের ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ নিয়ে আমাদের আজকের এই আয়োজন। এবং বলে রাখা দরকার যে প্রতি বছরই 10ই ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস পালিত হয়ে থাকে। এবং ভ্যাট দিবস আসলে কেন পালিত হয়, ভ্যাট মানুষ কেন দিবে, ভ্যাট পেয়ে সরকারের লাভ কী, ভ্যাটের অর্থ কীভাবে আহরণ করার পদ্ধতি কী, এইসব বিষয় নিয়ে সাধারণ মানুষের জন্য সহজ করে ভ্যাটকে পরিচিত করানোর জন্যই আজকে আমাদের এই আয়োজন। এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি জয় ইমামুন, এবং আমার সঙ্গে দুজন অতিথি আজকে স্টুডিওতে আছেন, তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে আছেন মোহাম্মদ শওকত হোসেন, তিনি কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেট ঢাকা, এবং আছেন ডক্টর মোহাম্মদ নিয়ামুল ইসলাম, তিনি প্রথম সচিব জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা জানি 10ই ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস, ভ্যাট কি সেটা মোটামুটি আমরা কম বেশি জানি সবাই, যে একটা মূল্য সংযোজন কর। আপনি 10 টাকা দিয়ে একটা জিনিস কিনলে তার মধ্যে হয়তো 1 টাকা সরকার ওখান থেকে রাজস্ব পায়, এরকমভাবে আমরা শুনে আসছি। এখন সেটা কিভাবে সংগ্রহ করা হয় এবং সেই টাকাটা মানুষ কেন দিবে, ভ্যাট দিবস কেন লাগবে, এবং এবার আমরা দেখছি যে এবার না, এর আগেও হয়েছে ভ্যাট দিবসের সঙ্গে একটা ভ্যাট সপ্তাহও যুক্ত আছে, সারা বছরই তো মানুষ ভ্যাট দেয়, তাহলে ভ্যাট দিবস কেন, যদি শুরু করেন জনাব শওকত হোসেন। আমাদের দেশে আপনি জানেন যে ভ্যাট চালু হয়েছে 1991 সালে, 91 সালে জুলাইতে। তারপরে এই আইনটা আমাদের তৎকালীন যে আমাদের আর্থসামাজিক অবস্থা ছিল, আমাদের যে ব্যবসা বাণিজ্যের যে পরিধি এবং বিস্তার ছিল, সেই আইনটাকে সেইভাবে আমরা শেপটাক দিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারছিলাম না। তারপরে 2008-09 সাল থেকেই সরকার চিন্তা করলো যে এটা আইনটা আমাকে নতুন করে আবার সাজাতে হবে, আধুনিক এবং একেবারে অনলাইন ভিত্তিক এবং যুগোপযোগী একদম ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসের সাথে মিলিয়ে আমরা একটা নতুন আইন করব। তখন আমাদের বিদেশি আমাদের যে দাতা সংস্থাসমূহ আছে এবং অন্যান্য যারা আমাদের উন্নয়ন সহযোগী আছে তাদের পরামর্শ নিয়ে একটা প্রজেক্ট করা হলো এবং একটি আইন নতুনভাবে, ওই আগের এটা কনসেপ্ট একই আছে ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স, কিন্তু আইনটাকে নতুনভাবে সাজানো হলো এবং সেটি 2012 সালের 10ই ডিসেম্বর সেটি রাষ্ট্রপতির সম্মতি লাভ করে আইনটা সংসদে পাশ হওয়ার পরে, তো সেই দশ তারিখকেই আমরা টার্গেট করে 10 তারিখে আমরা প্রতি বছর ভ্যাট দিবস পালন করি। এবং এই এই উদ্দেশ্য হলো যে ভ্যাট বিষয়টাকে মানুষের কাছে অধিকতর পরিচিত করে তোলা এবং এটা মানে মানুষকে সচেতন করা, মানুষকে ভ্যাট প্রদানে উৎসাহী করা, আগ্রহী করা, এবং ভ্যাট নিয়ে যে জটিলতা বা ভ্যাট নিয়ে যে অস্পষ্টতাগুলো আছে এগুলো আমরা বিভিন্ন সভা সেমিনার, তারপরে বিভিন্ন আলোচনা সভা, তারপরে বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা করি, র্যালি করা হয়, বিভিন্ন ধরনের মিটিং বিভিন্ন সারা দেশব্যাপী আমরা করি, কেন্দ্রীয়ভাবে করে এবং আঞ্চলিকভাবে করা হয়। এ করে আমাদের জনগণের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি পাচ্ছে আর মানুষের ভ্যাট কেন দিবে, কেন দিতে হয়, ভ্যাট নিয়ে কোনো যে জটিলতা নাই, ভ্যাটের যে বিষয়গুলো সেগুলো মানুষের কাছে ব্যাপক জনমানুষের কাছে তুলে ধরাই হলো এই সপ্তাহের মূল উদ্দেশ্য। এবং আমরা 10 তারিখে একটি জাতীয়ভাবে এবং আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন আলোচনা সভা সেমিনার এবং সিম্পোজিয়ামের মাধ্যমে এটা আমরা প্রতি বছরই করে থাকি এবং আড়ম্বরপূর্ণ। এবছর আমরা একটু সীমিত আকারে করছি, যেহেতু প্রতি বছর আরও ব্যাপকভাবে আমরা করি, এবার অর্থনৈতিক কারণে এবার আমাদের কিছুটা সীমিত হয়ে, হ্যাঁ কিছুটা আমরা কম পরিসরে এটা করছি, এই আর কি আমাদের ভ্যাট দিবসের বেসিকটা। জি জনাব নিয়ামুল ইসলাম, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে খুব সাধারণ আমি একজন ভোক্তা হিসেবে বা নাগরিক হিসেবে আমি আসলে বুঝতে চাই যে ভ্যাট জিনিসটা কি। যে কোনো প্রোডাক্ট আমরা যখন ক্রয় বিক্রয় করি এর সাথে কিছু না কিছু সার্ভিস যুক্ত হয়, যেমন ইম্পোর্টের সময় আমাদের ইম্পোর্টের যে ভ্যালু তার সাথে ফ্যাট চার্জ এবং অন্যান্য বিষয় যুক্ত হয়, লোকাল প্রোডাকশনের ক্ষেত্রে তার রা মেটেরিয়াল কস্ট প্লাস আদার্স কস্টগুলো এগুলো অ্যাড হয়, যতগুলো জিনিস অ্যাড হয় অ্যাডের যে যে টোটাল ইনপুটের যে কস্ট সেই অ্যাড কস্টের উপরে টোটাল ভ্যাট আরোপিত হয়, যত টাইপের অ্যাডিং আছে, যে ওয়েজেস আছে, ক্যাপিটাল আছে, তার রা মেটেরিয়ালস আছে এবং আদার্স যত অ্যাডভার্টাইজিং ও আদার্স কস্ট আছে, এর সাথে প্রফিটও কিন্তু যুক্ত আছে, এগুলোর সাথে সব কিছু মিলে হয় আপনার যে কোনো একটা প্রোডাক্টের মূল্য। প্রোডাক্টের মূল্যটা টোটালটা এই যে যে এক একটা পার্ট আছে টোটাল পার্টটাই ভ্যালু অ্যাডেড সার্ভিস, যতগুলো জিনিস মিলে হয় ভ্যালু অ্যাড করে সেগুলো টোটালের উপরে ভ্যাট আরোপ হয়, ভ্যাটের হার হলো আমাদের 15%, এটা হলো জেনারেল প্রিন্সিপাল।
তার আগে যেটা ভ্যাট একটা এখানে একটু জিনিস বলে রাখা দরকার, ভ্যাট মানে আধুনিকটি ব্যবস্থাপনা, এখানে ক্যাসকেডিং ইফেক্ট যেটাকে বলি আমরা, মানে একে এক পণ্যের উপর ডাবল ভ্যাট অথবা ডাবল ট্যাক্সেশন, এই জিনিসটা ওখানে বাড়িত করে। সিস্টেমটা কি? সিস্টেমটা হলো আপনি যখন ইম্পোর্ট স্টেজে কোনো কিছু উপরে ভ্যাট দেবেন, আপনি অটোমেটিক আপনি অ্যাকাউন্ট কারেন্ট সিস্টেমে আপনি ইনপুট ক্রেডিট নেবেন। আবার যখন আপনার কিছু অ্যাড করবেন, অ্যাড করার পর সেল করার সময় আপনি টোটাল রূপে ক্যাড ভ্যাট দেবেন, বাট আপনি প্রিভিয়াস যতগুলো ভ্যাট দিয়েছেন সেটা আপনি কি ইনপুট ক্রেডিট হিসেবে নেবেন, যার ফলে আপনি দুইবার ভ্যাট দেওয়ার সুযোগটা এখানে নাই এই আধুনিক এই সিস্টেম। যেমনটা আমরা এক্সাইজ আমলে যদি যাইতাম, আগে যে সিস্টেমটা ছিল ভ্যাটের আগে, তখন এই এক্সাইজ আমলে কিন্তু এই ক্যাসকেডিং ইফেক্টে বারবার একই জিনিসের ট্যাক্স অন ট্যাক্স হইতো। যে এখন বাজারে যত পণ্য পাওয়া যায়, মোটামুটি একজন মানুষের জীবনযাপনের জন্য তো সবই কিনতে হয়, কারণ আমার কাপড় তো আর আমি ঘরে বানাই না, আমার খাবার হয়তো চাল কৃষক ঘরে উৎপাদন করে কিন্তু তাকে তো তেল কিনতে হয়, নুন কিনতে হয়, আলু কিনতে হয়, সব জিনিসের উপরই তো কেনা বেচা হচ্ছে। এখন ভ্যাট কি সকল ক্ষেত্রে প্রযোজ্য? না, আমি একটু বলি যে আমাদের যত ইকোনমিক অ্যাক্টিভিটি আছে, বেসিক কথা হলো ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থনৈতিক কার্যক্রম দেশের মধ্যে দেশের অভ্যন্তরে যাহাই ঘটবে সব কিছুই ট্যাক্সেবল। তারপরে সরকার এই যে আমরা জীবনধারণের মৌলিক উপাদানসমূহ, এর মধ্যে কিন্তু আমাদের আপনি আরেকটা জিনিস দেখবেন যে আমাদের টোটাল যে ইকোনমি, ইকোনমির মধ্যে আমাদের কিন্তু ব্যাপক একটি অংশ আছে অব্যাহতিপ্রাপ্ত বা তার উপরে ভ্যাট নাই, মানে ছাড় দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। যেমন আমাদের আইনের একটা তফসিল দেওয়া আছে, সেখানে প্রায় 289টা পণ্যের উপরে কোনো ভ্যাট নাই, আবার 50টা সেবার উপরে কোনো ভ্যাট নাই। তারপরে প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের দু একটা যদি সিগনিফিকেন্ট বলে, যেমন আমাদের যে মাছ মাংস শাক সবজি তরি তরকারি এগুলো ওনাদের তফসিলের দ্বারা মাপ করা আছে। আবার আরেকটা যেমন শিক্ষা, সরকার কর্তৃক প্রদত্ত শিক্ষা প্রশিক্ষণ, তারপর চিকিৎসা সেবা, এগুলোর উপরে কিন্তু অব্যাহতি দেওয়া আছে। তেমন এই সমস্ত যে ভ্যালু অ্যাডেড সার্ভিস, যদি এটাকে ভ্যালু অ্যাডেড হয় এবং এটা ইকোনমিক অ্যাক্টিভিটি, কিন্তু এর উপরে ঢাকায় একবার বিশ্ববিদ্যালয়ের ভ্যাট আরোপ করা হবে বলে সরকার ঘোষণা দিল, তারপর ছাত্ররা খুব আন্দোলন করলো, সেটি হলো প্রাইভেট, মানে এখন আমাদের বলছি যে সরকারি যদি শিক্ষা প্রতিষ্ঠান সরকার কর্তৃক প্রদত্ত, মানে টোটালি সরকারি বেসরকারি সবকিছুই, আর প্রাইভেটের ক্ষেত্রে আবার ক্ষেত্রেও কিছু আমাদের ইয়ে ছাড় দেওয়া আছে। মানে আমাদের যেমন স্ট্যান্ডার্ড ভ্যাট রেট আমরা বলি 15%, আমাদের বেশ কিছু আইটেমে আবার রিডিউসড রেট বা সংকুচিত হার করে দেওয়া আছে, এটা ভোক্তা সাধারণের সুবিধার্থে এবং যাতে করের বোঝা করের চাপটা বেশি না পড়ে। 5%-এর কিছু আইটেম শিডিউল করা আছে, 7.5%-এর কিছু আছে, 10%-এর কিছু আছে, এরকম আমাদের শিডিউল, কিন্তু জেনারেলি 15%, জেনারেলি ইন জেনারেল আমাদের ভ্যাট হলো 15%। আচ্ছা, আর যেগুলো ট্যাক্সেবল যেগুলো তার উপরে, আর এক্সেমশন যেটা আছে সেটা তো আছেই, আবার কিছু আছে আমাদের তফসিল দিয়ে এক্সেমশন করা আছে, কিছু আছে এসআরও দিয়ে এক্সেমশন করা আছে, আর কিছু কিছু বিশেষ স্কিমের মাধ্যমে এটা। আচ্ছা, ধন্যবাদ। আমি নিজে আমার বোঝার সুবিধার্থে জিজ্ঞেস করছি, এবং আমার ধারণা এই অনুষ্ঠান যারা দেখছেন তারা তো আমার মতো সাধারণ মানুষ। ধরেন আমি একটা সাবান কিনতে যাই, যখন দোকানে একটা সাবানের দাম 50 টাকা, সেখানে আমি হয়তো 15% রেটে 7.5 টাকা ভ্যাট হয় 50 টাকার মধ্যে, তাই তো? জি। এখন এই সাবানটা যখন আমি একটা বড় সুপার শপ থেকে কিনি, সে কিন্তু আমার এখান থেকে ভ্যাট কেটে নেয়, আমি স্লিপের মধ্যে দেখতে পাই যে ভ্যাট। আবার এই সাবানটাই যখন আমি একটা দোকানে গলির দোকান থেকে কিনি, তখন তো আমি ওকে 50 টাকা দিয়ে আসলাম, ও তো ভ্যাট দিল না, এটার এই বৈষম্যটা কেন? এখানে স্পেশাল কিছু সার্ভিস আছে, যে সার্ভিসগুলো হয় কি, এই যে বড় বড় সুপার শপগুলো, মানে সুপার শপের ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য সে ইনপুট ক্রেডিট নেয় না। যদি ইনপুট ক্রেডিট নিত, সে যদি কেনার সময় সে যে ইনপুট আউটপুট ক্রেডিটটা সে মেনটেন করতো, সেক্ষেত্রে তার লাগতো না। বাট আপনি যখন যে ট্রাঙ্কেটেড বেস যেটা বললো স্যার, মানে হচ্ছে কেনার আগে, কেনার সময় আপনি ধরেন সে 40 টাকা দিয়ে সাবানটা কিনলো, সে ওই সময় আপনি মনে করেন 6 টাকা ভ্যাট দিল, ওই 6 টাকা যদি তার অ্যাকাউন্ট কারেন্ট ব্যালেন্সে সে আগে করে তার ক্রেডিট নিত, পরে ওই যে পরে 1.5% শুধু ভ্যাট দিলেই হইতো। আচ্ছা, এই সিস্টেমটা যেমনটা আমি মনে করেন বাংলাদেশে প্রথম যখন ভ্যাট রেস্টুরেন্টের উপরে 15%, তখন KFC এবং পিজা এরকম কয় অনেকগুলো দোকানের নাম বলতে পারি, যারা কিন্তু 15% ভ্যাট দিত না, তারা অ্যাটেকচুয়াল আগে ইনপুট ক্রেডিট নিত। ট্রাঙ্কেটেড বেসিস কাদের জন্য? এই যে সংশোধিত মূল্যবৃত্তি সার যেটা বললেন, এটা কাদের জন্য? যারা কোনো হিসাব রাখতে পারবেন না, যাদের অন্য সব কিছু মিলায়, যারা তাদের স্টাফ নাই অথবা অন্য অন্য সুযোগ সুবিধা, উপজেলা পর্যায়ের দোকান, তাদের জন্য একদম সংকুচিত বৃত্তি হয়তো 2.5% অথবা কেউটা 4% এরকম ভাগ করে দেয়া আছে, বাট সবার জন্য না। যদি সেই ওই সুপার শপটা যদি চাইতো,
যে আমি ইনপুট ক্রেডিট নেব, আমি সব সিস্টেম ম্যানেজ করব। কিন্তু এই যে ছোটখাটো ধরুন উপজেলা পর্যায়ে যেসব দোকান, সেখানে তো কোনো ওই মেশিনও নাই, বা ওই যে ঢাকা শহরে সুপার শপের যে সুবিধা, তো সেখানে তারা ভ্যাট দিচ্ছে কি দিচ্ছে না সেটা আপনারা কীভাবে বুঝবেন? আমাদের একটি সিস্টেম আছে টার্নওভার ট্যাক্স, টার্নওভার একটা নির্দিষ্ট স্ল্যাব পর্যন্ত এক্সেম্পটেড করা আছে, ছোটো ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র যেগুলো আছে সেগুলোকে এই আওতায় বাদ দেওয়া আছে। এখন টার্নওভার ট্যাক্স 50 লক্ষ, মানে যাদের বার্ষিক টার্নওভার 50 লক্ষ টাকার নিম্নে তারা কিন্তু ট্যাক্স নেটের বাইরে থাকবে, মানে ব্যাটের আওতায় পড়বে, তাদের ব্যাটের আওতায় থাকবে না, তাদের লাগবে না। 50 লক্ষ টাকা থেকে 3 কোটি টাকা পর্যন্ত যাদের বার্ষিক টার্নওভার, তাদেরকে মাত্র 4% টার্নওভার ট্যাক্স দিতে হবে। তবে এখানে আর একটা শর্ত আছে যে কিছু কিছু আইটেম আমার বলা আছে যে এই সমস্ত আইটেম এই টার্নওভার সুবিধাটি পাবে না, যেমন বিড়ি সিগারেট, তাদের বার্ষিক টার্নওভার 3 কোটি টাকার নিচে হলেও তারা এই সুবিধাটা পাবে না। এরকম আমাদের একটা লিস্ট করা আছে প্রজ্ঞাপন দ্বারা যে এই সমস্ত ক্ষেত্র ব্যতীত সবাই যাদের টার্নওভার 50 লক্ষ টাকার থেকে 3 কোটি টাকা তারা 4% হারে টার্নওভার ট্যাক্স দিতে পারবে। এটা একটা, আর 50 লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক টার্নওভার তাদের আবার এক্সেম্প্ট করা আছে, জিরো, তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। তার মানে দাঁড়ায় সেখানেও কিছু শর্ত আছে যে এরা আবার এই সুবিধাটা পাবে না, মানে সব ক্ষেত্রে কিছু না কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে এবং একটা সিস্টেমেটিক করা আছে, যার কারণে খুব বেশি যে সরকারের লস হচ্ছে তা না। আর জনগণের কথা আমরা যখন নীতি প্রণয়ন করি, নীতি প্রণয়নকালে কিন্তু সব দিক ভাবতে হয় যে আমাদের টোটাল ইকোনমি বা আমাদের ভোক্তা কারা, একদম এন্ড কনজিউমার, যে একেবারেই যারা রুট লেভেলের যারা কনজিউমার তাদের দিকটাও কিন্তু পলিসি না। আমিও আমি সেটাইও ভাবছি, কিন্তু আমি একই সঙ্গে দুটো জিনিস ভাবছি। একটা হচ্ছে যে সরকার তো সবার কাছ থেকে ভ্যাট সমানভাবে নিচ্ছে, সরকারের নীতি ঠিক আছে, কিন্তু সাধারণ যারা কনজিউমার, যে একটা দোকান থেকে, মোদি দোকান থেকে বা ছোট্ট পাড়ার মহল্লার দোকান থেকে বা উপজেলা ইউনিয়ন পর্যায়ের দোকান থেকে সে 1000 টাকার বাজার করলো, সে তো সরকারের জন্য ওখানে 150 টাকা দিয়ে আসলো, সরকার তো ওই 150 টাকা পেলো কিনা, মানে ওই লোকটার টাকাটা সে সরকারের জন্যই দিল কিন্তু সরকারের পর্যন্ত পৌঁছালো না, সেই জায়গাটা নিশ্চিত করার কোনো ব্যবস্থা আছে কিনা? যে প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা সে কিনলো সেই প্রোডাক্টটা এক জায়গায় ম্যানুফ্যাকচারিং হয়েছে, হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং পর্যায়ে কিন্তু ওই প্রোডাক্ট ভ্যাট আমরা ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিয়েছি। আচ্ছা, ওইটা আবার একজন ডিলারের কাছে আসছে, সেখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট ভ্যাট আমরা পেয়েছি, তারপর ডিস্ট্রিবিউটর, তারপরে খুচরো বিক্রেতা, পাইকারি বিক্রেতা, তারপরে খুচরো বিক্রেতা, প্রতিটা স্তরে কিন্তু আমরা ভ্যালু অ্যাড হচ্ছে, ভ্যাট হচ্ছে, প্রদেয় হচ্ছে, রিটার্ন হচ্ছে, মানে ওই সব জায়গাতে 15% হচ্ছে না, না ফাইনালি হচ্ছে 15%, ফাইনালি সর্বোচ্চ 15%, মানে টোটালি আলটিমেটলি ট্যাক্সের যে বার্ডেনটা এটা তুরন্ত যে কনজিউমার এন্ড কনজিউমার উপরে। এখন একটা খুব সাধারণ প্রশ্ন, সেটি হচ্ছে যে মানুষ কি ভ্যাট দিচ্ছে যেরকম ভাবে দেওয়ার কথা? মানে অ্যাওয়ারনেস বাড়ছে মানুষ, এখন আগে যেটা হতো গ্যাপ আছে, গ্যাপ আছে, গ্যাপ নাই সেটা আমরা বলবো না, ট্যাক্স গ্যাপ যেটাকে আমরা বলি সেটা মানে যে পরিমাণ আমাদের পাওয়ার কথা সেই পরিমাণটা তো পাচ্ছি না, কিন্তু গ্যাপটা আস্তে আস্তে আমরা কমানোর জন্য এখন কিন্তু সব কিছু সিস্টেমেটিক অনলাইন হয়ে গেছে, রেজিস্ট্রেশন অনলাইন, রিটার্ন অনলাইন, ক্যালকুলেশন অনলাইন, বা হিসাব নিকাশ রাখার ব্যবস্থা, সব সেগুলি তো, সেগুলি তো ধরেন সব কিছু একটা হিসাবের মধ্যে তুলে আসছে, মানে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস যেটাকে বলে, সেগুলি তো ঢাকা শহর বা বড় বড় শপিং মলের জন্য, ঢাকা এবং চিটাগাং এখন চালু হয়েছে, ঢাকা চিটাগাং, কিন্তু বাংলাদেশের সারা দেশের মানুষই তো কেনাকাটা করে না, এটা টার্গেট, গভর্নমেন্টের টার্গেট হলো সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়া, এই যে ইএফডিএস যে মেশিন এগুলো সমস্ত বাংলাদেশে ছড়িয়ে যাবে আগামী 5 ইয়ার্স এর মধ্যে। আমাদের টার্গেট হলো 3 লক্ষ মেশিন বসানো হবে, অলরেডি 8000 মেশিন বসানো হয়েছে, আগামী 1 বছরের মধ্যে 60,000 এবং আগামী 5 বছরের মধ্যে 3 লাখ মেশিন, ইসিআর মেশিন, ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস আমাদের সমস্ত জায়গায় বসানো হবে, যারা যারা ট্যাক্সেবল, মানে তাদের ট্যাক্স দেওয়ার যোগ্যতা, মানে প্রথমেই তো আমাদের অ্যাসেসমেন্ট করি যে এই লোকটা ট্যাক্স দেওয়ার যোগ্য কিনা, 50 লাখের মধ্যে আছে কিনা, যখন যারাই যারাই ট্যাক্স দেওয়ার যোগ্য তাদের সব জায়গায় বসানো হবে, এবং এ ব্যাপারে একটা প্রজেক্টও রান করতেছে, সেটা মানে আগামী 5 ইয়ার্সে 3 লাখ মেশিন বসানো হবে। আর এই যে মেশিন বসানো হয় এবং প্রতিটা চালান যখন সে কাটবে, প্রতিটা ইনভয়েস যখন ইস্যু করবে, প্রতিটাই কিন্তু আমাদের সেন্ট্রাল সার্ভারে সাথে সাথে, হ্যাঁ, মানে যন্ত্রের আওতায় আসলে তো সিসিটিভির মতো আর ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই, সেন্ট্রাল সার্ভারে চলে যাবে। এবং আমাদের এখন যেটা মনিটরিং যেভাবে হচ্ছে, যে কোনো একটা দোকান মাত্র 5টা ভ্যাট চালান কাটলো, একদিনে কি তার মাত্র 5টা লোকের কাছে সেল করছে, সেটা কিন্তু আমাদের সেন্ট্রাল সার্ভারে আমরা ওখানে দেখতে পাচ্ছি, যে তখনই কিন্তু আমাদের মাঠের দ্বারা টিম ওখানে মেসেজ যাচ্ছে যে ওই দোকানে সেল তারা ঠিকমতো হয়তো ই করছে না, এরকম এইভাবে এখন মনিটরিং হচ্ছে। তো ঢাকা চিটাগাং মিলে এখন 8000 মেশিন রানিং করতেছে, আরও 50,000 মেশিন, খুব 60,000 সম্ভবত আগামী 1 বছরের মধ্যে। এখন আরেকটা প্রশ্ন যদি আপনার উত্তর দেন, সেটি হচ্ছে যে ধরেন আমি একজন ব্যবসায়ী আর একজন আমার পাশের ব্যবসায়ী, আমি দেখছি যে উনি নিয়মিত ভ্যাট দিচ্ছেন না কিন্তু আমি দিচ্ছি, তো দুইজনের কারো কোনো মানে পার্থক্য নাই, ট্রিটমেন্ট সবারই সমান,
তাহলে আমি কেন ভ্যাট দিব? আমার মনে হয় না এরকম কেস আছে যে একসাথে দুইজন ব্যবসা করছে, একজন ভ্যাট দিচ্ছে একজন ব্যাট, মানে একজন কম দিচ্ছে একজন বেশি দিচ্ছে, এরকম সেটা হতে পারে, সেটা হতে পারে, কম বেশি হতে পারে। তারপরে বললাম যে সবাই এর আওতায় কিন্তু চলে আসতেছে এখন, কিন্তু আমাদের যারা সার্ভে করতেছে, যারা টিম আছে আমাদের ফিল্ডে, তারা কিন্তু ওই যে কার কত সেল হচ্ছে তার মনিটরিং যখন করছে, একটা মার্কেটের যেমনটা টোটাল একসাথে করছে, যার ফলে যে পাশের দোকান কম বেশি সেল করতেছে ওটা কিন্তু তার ডাটাবেজে চলে আসতেছে। আর টোটাল সিস্টেমটাই এখন যেভাবে NBR যেমন কিছু কিছু বাদ যাচ্ছে, যেমন আমাদের কিছু কিছু গ্রোসারি আইটেম আছে, বেসিক আইটেম যেটাকে আমি বললাম জীবন ধারণের মৌলিক উপাদান, আমরা ভ্যাটাইনের ভাষায় বলি, যেমন চাল ডাল মাছ মাংস শাকসবজি তরি তরকারি যে সমস্ত দোকানে বিক্রি হয়, সেসব দোকান তো আমরা ঔষধে তো ভ্যাটের আওতা, ঔষধের ভ্যাট আছে, এটা আমরা ফ্যাক্টরি পর্যায়ে আদায় করি না, মানে ওই এই জন্য ঔষধের খুচরা পর্যায়ে দোকানে যাই না। হ্যাঁ, তো এগুলো আমরা উৎপাদন পর্যায়ে সমস্তটা নিয়ে নেই। সিগারেটের ক্ষেত্রেও তাই, আমি সিগারেট এবছর ট্যাক্স মডেলটা অন্যরকম, সেটা অন্য একটা ইয়া, সেখানে তো অনেক হাই ট্যাক্স করা আছে, একদম প্রোডাকশন লেভেলে সমস্ত ট্যাক্স আমরা নিয়ে নেই। কিন্তু আমি বললাম যে ওই যে এখন যে লোকটা মাছ মাংস শাকসবজি তরি তরকারি বিক্রি করছে, সেখানে দেখা যাচ্ছে তার মেজরিটি আইটেমই ট্যাক্স ফ্রি, অল্প কিছু আইটেম আছে ট্যাক্সেবল, সেই সব ক্ষেত্রে হয়তো কিছুটা গ্যাপ থাকতেও পারে, সেটা আমরা অস্বীকার করছি না, সেগুলো আস্তে আস্তে মনিটরিং এর মাধ্যমে। এখন এখন অন্য প্রশ্ন আমার মাথায় আসছে, সেটা হচ্ছে যে এই যে বাজারে চাল নিয়ে কারসাজি হয়, চালের দাম 10 টাকা বেড়ে দিল, চাল তো ট্যাক্স ফ্রি, এখন তারা যে হাজার হাজার কোটি টাকার চাল ব্যবসা করতেছে তার কোনো ভ্যাট দিতে হবে না? না না, সরকার অলরেডি এক্সেম্পটেড তালিকা আছে, এক্সেম্পটেড তালিকা আছে, এটা বেসিক বেসিক নিডস হিসেবে, মানে এসেনশিয়াল গুডস, একজন 100 কোটি টাকা ব্যবসা করলো চাল বিক্রি করে তার ভ্যাট দিতে হবে না, আর একজন 1 কোটি টাকা ব্যবসা করলো সয়াবিন তেল বিক্রি করে তাকে ভ্যাট দিতে হবে না? গভর্নমেন্ট না, সয়াবিন তেলেও তো এখন ভ্যাট, সয়াবিন তেল না, ধরুন অন্য যেটা অন্য কোন একটা প্রোডাক্ট যেটার উপর ভ্যাট আছে সেরকম, মানে না ভ্যাট যদি যদি কেউ এমন এমন একটা প্রোডাক্ট যেমন যার উপরে ভ্যাট আছে সেটা যদি তারা ভ্যালু বাড়াই দেয়, সেই অনুযায়ী ভ্যাটও সেই ভ্যাটটা আমরা পাবো। আচ্ছা আচ্ছা, যেখানে ট্যাক্সটা আমরা পাবো। আচ্ছা, আমি একটা জিনিস একটু জানতে চাই, সেটা তো আমরা কিছু করতে পারবো, এই যে ভ্যাট চালু হলো 1991 সালে, তখন তো মাত্র সবে শুরু আর কি দেশে, তখন তো মানুষ জানতো না বা খুব কম প্রোডাক্টের উপরে ভ্যাট চালু ছিল। কিন্তু আমরা যদি গত 20 বছরের কথা হিসাব করি, ধরেন 2001-2 সালে যখন পূর্ববর্তী সরকার ক্ষমতা ছিল, তখনকার ভ্যাটের কালেকশন আর ধরেন 2010-11 সাল এই বর্তমান সরকারের প্রাথমিক প্রথম দফায় এবং আজকে, এই তিনটা জায়গা যদি আমরা একটু হিসাব করি, আপনি কি আমাদেরকে একটু বলতে পারবেন যে ভ্যাটের মোটামুটি আমি যে টোটালটা কি রকম হয়েছে, টোটাল দে রেভিনিউ, মানে NBR রেভিনিউ, NBR তো টোটাল জাতীয় রাজস্ব বোর্ডের আওতাভুক্ত আহরিত সকল রাজস্ব, ভ্যাট, ইনকাম ট্যাক্স এবং কাস্টমস, তিনটা উইং মিলে আমাদের, তো সব সময় ভ্যাটের পোর্শনটা বেশি ম্যাক্সিমাম। তো 2001-2 আমাদের অ্যাপ্রক্সিমেটলি 19,000 কোটি টাকার আদায় হয়েছে, আর 19,000 কোটি তিনটা উইং মিলে 2001-2, আর 2009-10 হয়েছে মনে করেন 64,65,000 কোটি, আর এই যে 2020-21 অর্থ বছর এইবার আদায় হয়েছে 2,64,000 কোটি, মানে এই 19,000 কোটি টাকার থেকে 20 বছরে 2,64,000 কোটি টাকা NBR ট্যাক্স। তার মধ্যে ভ্যাট এখন আমাদের যে কারেন্ট যে ফিসক্যাল ইয়ার চলছে 22-23 অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রা হলো 3,70,000 কোটি, তার মধ্যে 1,36,000 কোটি টাকা আদায় করতে হবে শুধু আমাদের ভ্যাট খাত থেকে, 1,32,000 কোটি টাকা আদায় করতে হবে আয়কর থেকে, আর 1,11,000 কোটি টাকা আদায় করতে হবে আমাদের আমদানি পর্যায় থেকে, আমদানি মানে সর্বোচ্চ, মানে আমাদের ভ্যাটের আওতাটা সবচেয়ে বড়, মধ্যে ভ্যাটের অবদান ডোমেস্টিক্যালি প্রায় 37%, আর ইনকাম ট্যাক্স 34%, বাকিটা আমদানি শুল্ক, যে বর্তমান স্ট্রাকচারটা এরকম। তো এটা আমাদের আমাদের ভ্যাট এবং আমদানি শুল্ক, এটা কিন্তু আসলে ইনডাইরেক্ট ট্যাক্স, আমাদের অন্যান্য উন্নত বিশ্বে ডাইরেক্ট ট্যাক্সের উপরে পার্সেন্টেজ কিন্তু বেশি, যেমন ইনকাম ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স, আমাদের এখন ডাইরেক্ট ট্যাক্সের পার্সেন্টেজ আরও বাড়াতে হবে, এটা হলো আমাদের লক্ষ্য। একটা অভিযোগ আমরা সবসময় শুনি যে মানুষ অনেকে, মানে সবল না, কেউ কেউ কর ফাঁকি দেয়, অনেকে ভ্যাটও ফাঁকি দেয়, এই ফাঁকি যাতে দিতে না পারে সেটার জন্য আসলে কি ব্যবস্থা আছে, যদি একটু নিয়ামুল সাহেব আপনি বলেন। ধন্যবাদ। ফাঁকি দেওয়ার জন্য আমাদের নিয়মিত যে ভ্যাট কাস্টমস, ভ্যাট যে ইন্টেলিজেন্স আছে, কমিশনারেট আছে, ওখানে একজন ডিজি বসেন এবং তার টিম আছে, তারা প্রতিনিয়তই ওয়াচ করে, তারা কিন্তু ওভারঅল বাংলাদেশকে ওয়াচ করে। আমাদের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল আছে, যেটা আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে আছে, তারাও নিয়মিত মনিটরিং করছে। এছাড়া প্রতিটি ভ্যাট কমিশনারেটে আমাদের আলাদা আলাদা এনফোর্সমেন্ট একটা উইং আছে, যারা
কোন প্রতিষ্ঠানে কত ভ্যাট হওয়ার কথা, কত দিচ্ছে এবং নিয়মিত মনিটরিং করছে। এবং আর একটা বিষয় স্যার যেটা বললেন যে ইএফডি মেশিন আমরা কিন্তু নিয়মিত মনিটরিং করার সুযোগ পাচ্ছি, ওখান থেকে আমরা ফোকাস করি যে আসলে এই প্রতিষ্ঠানের আজকে কত টাকা সেল হইলো, কেন কম হইলো, রিয়েল টাইম আমরা ইনফরমেশনটা পাই, যার ফলে হয় কি আমাদের একদম এন্ড অফ দ্য মান্থ গিয়ে এটা ই করা লাগে না, রেকি করা যে আমাদের এখন আমাদের অফিসারকে বলা যে তুমি ওখানে একটু দেখো অথবা ই করো, যার ফলে আমাদের হোক কি আমাদের নজরদারি বৃদ্ধি পেয়েছে, আমাদের প্রযুক্তিগত চেঞ্জ এসছে এবং হলো ইন তাদের যে ইম্পোর্ট ভলিউম এগুলো আমরা অ্যানালাইসিস করি যে প্রতিষ্ঠানে ইম্পোর্ট কী হইলো, ইম্পোর্টের পরে সে লোকাল মার্কেটে কেমন সেল করলো, ভ্যালু অ্যাড কী করলো, এভরিথিং আমাদের নজরদারির মধ্যে আসে। বিষয় হলো যে আমাদের এখন সব কিছুই কিন্তু মানে সিস্টেমে ডিজিটাল হয়ে গেছে। যেমন আগে এক সময় আমরা কে কী আমদানি করলো, কতটুকু আমদানি করলো জানতে পারতাম না, এটা 90-এর আগে, হ্যাঁ, বা 95 আমার 94-95 সাল থেকে আমাদের কাস্টমসের যে ডাটা সিস্টেম এসআইকিউডা সিস্টেম চালু হয়েছে। এখন একজন আমদানিকারক বছরে কবে কতটুকু আমদানি করলো, কী পরিমাণ পণ্য আমদানি করলো, সেটা কিন্তু আমরা কয়েক সেকেন্ডের মধ্যে আমরা হিসাব বের করতে পারি। তাহলে কী পরিমাণ কাঁচামাল আনলো, কী পরিমাণ সে প্রোডাকশন করলো এবং সে কী পরিমাণ ভ্যাট দিল, তাতে ভ্যাট কত হওয়া উচিত এবং সে কত দিল, তার আর তার যে ইনপুট আউটপুট যে কোএফিশিয়েন্ট যেটাকে আমরা বলি, মানে কী পরিমাণ কাঁচামালে কী পরিমাণ প্রোডাক্ট তৈরি হয়, তারও কিন্তু একটা অ্যাকাউন্টিং আমাদের সব সিস্টেমেটিক করা আছে। অত আমরা বুঝতে পারি যে সে কী আমদানি করলো, কী ভ্যালু অ্যাড করলো, কী পরিমাণ সেল করলো, কী পরিমাণ ভ্যাট পুরদেও হলো, কী পরিমাণ ভ্যাট দিল, এটা কিন্তু আমাদের রেগুলার অডিট হচ্ছে, রেগুলার মনিটরিং হচ্ছে এবং আমরা ওই সিস্টেমের মাধ্যমে আমরা জানতে পারছি যে সে কী আমদানি করলো, কী বিক্রি করলো, কী প্রোডাকশন করলো। যারা ব্যাট নিয়মিত দিচ্ছে বা ভালো দিচ্ছে সেটা তো নিশ্চয়ই আপনাদের র্যাঙ্কিং থাকে, এবিসি র্যাঙ্কিং আছে, পুরস্কার ব্যবস্থা আছে, সেটা একটু জানতে চাচ্ছি যে উৎসাহিত করার ব্যাপারে কী কী ধরনের ব্যবস্থা আছে। উৎসাহিত করার ব্যাপারে যেমন এই যে ভ্যাট দিবসে আমাদের সারা দেশে জেলা পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে কিন্তু সম্মাননা ক্রেস্ট দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে, তাদের অনেকগুলো ক্রাইটেরিয়া, সে তার কোনো ডিফল্টার নাই, তার কোনো রিটার্ন রেগুলার দিচ্ছে, তার কোনো বকেয়া নাই, কোনো পাওনা নাই, কখনো সে কোনো মিস করে নাই অথবা কোনো অসত্য তথ্য ঘোষণা দেয় নাই, হ্যাঁ, তো এই জাতীয় এদের কিন্তু জাতীয় পর্যায়ে প্লাস জেলা পর্যায়ে আমাদের কিন্তু প্রচুর সনদ এবং ক্রেস্ট দেওয়া হবে। জি, এটা একটা আবার কিছু কিছু ক্ষেত্রে তাদের জন্য আমাদের ওই যে সিআইপি দেওয়ার ক্ষেত্রে তাদেরকে আমাদের ভ্যাট ক্লিয়ারেন্সটা কিন্তু লাগে বা ট্যাক্স ক্লিয়ারেন্স, যেমন সেরা করদাতা বলে একটা আমরা দেখি, সেরা করদাতা, হ্যাঁ, যেটা আয়করের ক্ষেত্রে দেওয়া হয়, ভ্যাটের ক্ষেত্রে সেটা সেম, এই ভ্যাট দিবসে ওই দিনই দেওয়া হবে, ওই দিন মন্ত্রী। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন জনাব নিয়ামুল ইসলাম আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে একটু আগে উনি বললেন যে আগামী অর্থ বছরে 100 কোটি টাকার উপরে কি বলে 1000 কোটি টাকার উপরে বাড়াতে হবে, এটা এরকম একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আমাদের, নেক্সট অর্থ বছরে টার্গেট হলো 370,000 কোটি টাকা, ভ্যাটের টার্গেট হলো তার মধ্যে 137,000 কোটি টাকা। আচ্ছা, এই যে এত বিরাট একটা অ্যামাউন্ট, এটা কিভাবে বাড়াবেন আপনারা? আসলে আপনি জেনে থাকবেন বাংলাদেশে অলরেডি এলডিসি গ্রাজুয়েশনে ধাপ উত্তীর্ণ করেছে, এখন যেটা কোভিড এবং অন্যান্য কারণে এই প্যারামিটারটা আমাদেরকে এনফোর্সমেন্টে আসবে হলো 2026-এর 24 নভেম্বর, এখন কিন্তু আমাদের প্রায় 2 বছর, আমাদের মানে 2026 তো 4 বছর আছে, এই 4 বছরের মধ্যে আমাদের যেসব মানে জায়গায় আমাদের সক্ষমতা অর্জন করতে হবে, লোকাল ইন্ডাস্ট্রিকে সক্ষম করতে হবে, কারণ হলো আমাদের টোটাল ইম্পোর্টে যে এখন যেমন আমরা চাইলেই কোনো ট্যাক্স বসিয়ে দিচ্ছি, সেই ডিউটি ট্যাক্স ওই কাস্টমস ডিউটি ধাপে ধাপে কমাতে হবে, যার ফলে হয় কি ফরেন একটা কোম্পানি এসে আমাদের এখানে কম্পিট করবে, তা আমাদের কম্পিট করার জন্য লোকাল ইন্ডাস্ট্রিকে আপনি যে আগে যে প্রণোদনা দিতেন সে প্রণোদনা দেওয়া বন্ধ হয়ে যাবে যখন আপনি এলডিসি গ্রাজুয়েশনে যাবেন, তারপরে আবার ট্রিপসের আওতায় যদি মানে আপনি মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি যে রাইট আছে তার আওতায় আপনি কোনো প্যাটেন্ট আপনি ফ্রি পাবেন না, মানে অনেকগুলো ক্যালকুলেশন করতে হয়, তার হিসাব করে এখন আপনি একাধারে আপনার কাস্টমস ডিউটি প্রতি বছরই কমে যাচ্ছে কাস্টমস থেকে যে গভর্নমেন্টের আদায়, বাংলাদেশের এখন যে পর্যায়ে আছে এখন লোকাল যে আমরা যে সেলস ট্যাক্স অথবা ভ্যাট বলি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এই ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স এই দুটোর উপরেই এম্পাসাইজ করতে হবে, কারণ হলো আমাদের টিকে থাকার প্রশ্ন, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করা এখনই সক্ষমতা অর্জন করতে হবে, কারণ ভবিষ্যতে চ্যালেঞ্জ হবে ফরেন একটা প্রতিষ্ঠান সে কম ট্যাক্স দিয়ে বাংলাদেশ মার্কেটে কম্পিট করতে পারবে, আমাদের দেশে এখন চ্যালেঞ্জটা ওই জন্য আমাদের অবশ্য একটা সুবিধা আছে, সুবিধা যে নাই সেটা না, কারণ সারা ওয়ার্ল্ডে লেবার মার্কেটটা একটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট, বাংলাদেশে চাইলেই ইনভেস্টররা আসতেছে, বাংলাদেশের কারণ হলো লেবার মার্কেটে এতটাই চিপ, এতটাই ইজি
যার ফলে অন্যান্য জায়গায় তো একটা ওয়েজের জন্য মিনিমাম $1,000 আর মোর দিতে পেমেন্ট পে করতে হয়, ওয়ারাস আপনি এখানে $200 দিলে খুব ভালো ভালো স্কিল লেবার পাবেন। তা আমি মনে করি এই যে 2026 যে LDC গ্র্যাজুয়েশন হবে, তখন আমাদের যে চ্যালেঞ্জগুলো, আমরা যদি পূর্ব প্রস্তুতি নেই, আমাদের কাস্টমস ডিউটি, কাস্টমস পার্টের ডিউটি স্ট্রাকচারে যতই আমরা প্রতি বছর, আমাদের এখন টার্গেট হলো প্রতি বছর 2% হারে কমানো, বাউন্ড রেটের মধ্যে নিয়ে আসা। বাউন্ড রেট হলো আমাদের টোটাল ট্যাক্সের একটা, এর বেশি আমরা ডিউটি ট্যাক্স বসাইতে পারবো না। সো এই বিষয়গুলো একটু মাথায় নিলে আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে সক্ষমতা বাড়বে। আপনি জেনে থাকবেন যে লোকাল ইন্ডাস্ট্রি আমাদের অলরেডি সক্ষম হয়েছে, বিশেষ করে মোবাইল ইন্ডাস্ট্রি, হোম অ্যাপ্লায়েন্স, তারপরে মোটরসাইকেল ইন্ডাস্ট্রি, অনেক ভালো ভালো এগুলো কিন্তু, ফ্রিজ, ওই যে হোম অ্যাপ্লায়েন্স যেটা বলছিলাম, আমি বলছি যে এগুলো কিন্তু কম্পিট করার সুযোগ করেছে এবং ফরেন মার্কেটেও এক্সপোর্ট হচ্ছে, মানে এটা আমাদের আশাব্যঞ্জক। শুধু আমরা এক গার্মেন্টসের উপরে ডিপেন্ডেন্ট নই, এখন এগুলোও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে। আমাদের সময় একদমই শেষ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের জাতীয় ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহের সাফল্য কামনা করছি। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি যে আমরা সবাই মিলে এবারের যে ভ্যাট দিবসের স্লোগান হচ্ছে উন্নয়নের ভ্যাট নীতি, ভ্যাট দিয়ে গর্ব জাতি, এই 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 মূলনীতিকে সামনে রেখে এবারের ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ সফল হোক এবং সকলের অংশগ্রহণের মাধ্যমেই এই দেশকে আমরা আরও বেশি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন।